হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান বাংলাদেশ। আগেইন টেক রিভিউ করার সুবাদে বেশ কয়েকদিন ধরে তো আর কি টেক রিভিউ করছি। আমার কিন্তু অনেকগুলো প্রোডাক্টের উপরেই আমার হাত পড়ছে, অনেকগুলো আমি এক্সপিরিয়েন্স করছি, আপনাদের সাথে শেয়ার করেছি টাইম টু টাইম যে কোনটা কেমন। অনেকেই কিন্তু মনে করেন যে টেক প্রোডাক্ট মানেই কিন্তু হলো যে ল্যাপটপ, গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড, এই সেই এগুলো, মোবাইল টোবাইল। বাট এর বাইরেও কিন্তু টেকের বাউন্ডারি কিন্তু অনেক বড়। আজকে একটু কিছু আউট অফ দ্য বক্স প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেগুলো দেখলে আপনারা হয়তো একটু অবাক হবেন। অ্যান্ড আমার সাথে একটু থাকবেন, আপনাদেরকে দেখাবো যে এগুলো যে এক্সিস্ট করে, অফকোর্স এক্সিস্ট করে, কিন্তু এইগুলো যে আমরা রাখি অ্যান্ড আমরা যে এইটাও আমরা সামনে এনেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে লজিটেকের একটা বিজনেস অ্যান্ড কনফারেন্স সলিউশন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি, যদি একটু আউট অফ দ্য বক্স, একটু লাইনের বাইরের প্রোডাক্টগুলো, বাট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলোর কিন্তু অনেক কাটতিও রয়েছে কর্পোরেট লেভেলে। সো এগুলো নিয়ে একটু আজকে কথা বলবো। সো লেটস গো। ওকে, প্রথমে লজিটেকের যেই কম্পোনেন্টটা নিয়ে কথা বলবো সেটা একটা ওয়েবক্যাম, বা ওয়েবক্যাম না বলে একদম অফিসিয়ালি যদি বিজনেস কনফারেন্স ক্যামেরা বলি তাহলে বেটার হবে, সেটা হলো লজিটেক মিটআপ। মিটআপের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো, বাট বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কথা বলার আগে একটু এটার প্রাইসটা নিয়ে একটু একটা আপনাদের ধারণা দিয়ে নিই। আমি যখন এটা পাই, আমার দেখে জিনিসটা খুব ভালো লাগছে, খুবই অফিসিয়াল, খুবই কর্পোরেট একটা লুক। বাট যখন আমি ওয়েবসাইটে ঢুকলাম, প্রাইসটা দেখলাম, ইট কস্ট অ্যারাউন্ড 97K। ক্যান ইউ বিলিভ? হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 97,000 টাকা। অ্যান্ড আই ওয়াজ লাইক, হোয়াট ইজ দিস, কি আছে এই জিনিসটার মধ্যে? এরপর আমি বসে গেলাম, আনবক্স টনবক্স করার পর এক্সপিরিয়েন্স করতে বসলাম। প্রথমে আপনাদের একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। সুন্দর একদম বিল্ড কোয়ালিটি, একদম সুন্দর চেসিস, রিজিড চেসিস, অ্যালুমিনিয়ামের সুন্দর। এক পাশে এটার স্পিকার রয়েছে, আরেক পাশে সাউন্ড ইনপুটের জন্য মাইক রয়েছে। অ্যান্ড একদম মাঝখানে সেন্টার বরাবর ক্যামেরাটা হাউজিং করা হয়েছে। অ্যান্ড ক্যামেরাটা কিন্তু অফকোর্স 4K আলট্রা HD ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রির মতো, অনেক বেশি ওয়াইড, একদম কনফারেন্স হলের জন্য মানিয়ে যাবে সেরকম ওয়াইড। আর তাছাড়াও ক্যামেরার উপরে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা দিয়ে আপনাকে মাইক্রোফোন অ্যাক্সেস আছে কিনা বা ক্যামেরা অ্যাক্সেস চলতেছে কিনা সেটা আপনাকে ইন্ডিকেট করবে। এটার সাথে কিন্তু বক্সের মধ্যে একটা রিমোট টাইপ দিয়ে দেওয়া হয়, যেটার সাথে ব্যাটারি থেকে সব কিছু, হ্যান্ড ম্যানুয়াল সব ইনক্লুড করে দেওয়া আছে। এই ক্যামেরাটার বা ওয়েবক্যাম বা কনফারেন্স ক্যাম যেটাই বলেন, এটার কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার হলো ক্যামেরাটার কিন্তু একদম ফুল রোটেটেবল, মানে আপনি সফটওয়্যার বা রিমোটটা দিয়ে একদম হচ্ছে কি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন অ্যান্ড ফোকাস ট্র্যাকিংটা করতে পারবেন, উইচ ইজ আ রিয়েলি গুড ফিচার। অ্যান্ড সত্যি কথা বলতে ফিচার থাকবে না কেন? লুক অ্যাট দ্য প্রাইসিং, জাস্ট 97K, অ্যানি কর্পোরেট কোম্পানি, অ্যানি কর্পোরেট হাউস, মানে দে উইল অফকোর্স প্রিফার দিস, মানে ফর ইন্টেন্সিভ মিটিং, কয়েকটা সেশন, প্রেজেন্টেশন, যাই হোক না কেন, এটার উপরে আসলে কিছু নেই। আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু আসলে আমরা একটা ওভারভিউ দিচ্ছি, কারণ রিভিউ করার মতো ব্যাপারটা এখানে হবে না। কারণ হচ্ছে এটার আসলে কোনো কম্পিটিটরই নেই যেটাকে আমি রেফারেন্স ধরে কথা বলবো, যেটা রেফারেন্সটা নিয়ে বলবো যে এটা থেকে ওটা ভালো, এই সেই ভালো। তাই আমি একটা কমপ্লিট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। যাই হোক, এখন আমি একটু আপনাদেরকে জিনিসটা একটু চালিয়ে দেখাবো যে কিভাবে চলে বা কতটুকু ফিল্ড অফ ভিউ কভার করে। পারলে একজনের সাথে কনফারেন্স কলেও কথা বলবো, তাকে ফোন দিয়ে বলবো যে ক্যামেরার কোয়ালিটি কেমন লাগছে, আপনারা একটু দেখতে পারেন। আর এটার আমি বাদ বাকি বলবো, এই জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি টেকল্যান্ডে পেয়ে যাবেন, যে কোনো সময় আমাদের ওয়েবসাইটটা দেখতে পারেন। অ্যান্ড অফকোর্স ভিডিও রেফারেন্স দিলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো দেখা যাক। লজিটেকের মিটআপের একটা হালকা পাতলা ওভারভিউ অ্যান্ড ইন হ্যান্ড ইউজটা আপনারা দেখলেন। এরপরে আমরা লজিটেকের আরেকটা বিজনেস কনফারেন্স ক্যাম, সেটা একটু একটু মিডল রেঞ্জে, একটু মিডল রেঞ্জে হলো দামটা কিন্তু নেহাত কম না, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো লজিটেকের কনফারেন্স ক্যাম CC950। এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা মডেল। অ্যান্ড ভয় পাবেন না, এটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড 18,000 টাকার মধ্যে।
যেটা একটু আমার কমফোর্টেবল মনে হয়েছে ওইটার তুলনায়। অফকোর্স বাট এটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন, খুব ফিউচারিস্টিক মনে হয় আমার। একটা 1 আয়ের মতো ক্যামেরা রয়েছে উইচ ক্যান জুম ইন জুম আউট অ্যান্ড আদার ফিচার তো রয়েছে। সাথে হচ্ছে আপনারা যেমন বিল্ড কোয়ালিটিতে দেখলেন যে রয়েছে কি জানি বলে, স্পিকার রয়েছে, মাইক ইনপুট সবই রয়েছে। সো দিস ইজ গুড। এটারও আমি এটাকে আমি আসলে ওইটার ছোট ভাই হিসেবে দেখতেছি। এছাড়াও এর মিডলে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক রকমের প্রোডাক্ট রয়েছে, এগুলো নিয়ে আপনারা আপনাদের সামনে অবশ্যই আসবো যদি আপনারা সাপোর্ট দেন। আর এটার এখন আমরা একটু ইন হ্যান্ড ইউজটা দেখবো, তার আগে এটা একটু বিল্ড কোয়ালিটি নিয়ে বলে থাকি। বিল্ড কোয়ালিটি অবশ্যই ওইটার মতো না যেটা মিটাপের দেখলেন, বাট ইট ইজ গুড। ডিজাইনটা খুবই ফিউচারিস্টিক। একটা কনফারেন্স হলে আপনি যখন বসবেন আপনার কিন্তু সবার আগে এটার দিকে নজর যাবে, মানে ইউ উইল বি লাইক দিস থিং ইজ ডেফিনেটলি ফ্রম ফিউচার। লজিটেকের ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ডিজাইন সেন্স এটা কিন্তু খুব টপ অফ দ্য লাইন একদম ইন্ডাস্ট্রির মধ্যে। অ্যান্ড এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে, ক্যামেরাটাও কিন্তু 1080 পিক্সেল, ওটার মতো 4K না, বাট দিস ইজ গুড। অ্যান্ড কতটা এর দৌড়, কতটার কোয়ালিটি কীরকম, ক্যাচিং মাইক ক্যাচিং, তারপর সাউন্ড ক্যাচিং কীরকম, নয়েজ সাপ্রেশন কীরকম, সেটা হচ্ছে কি টেস্ট করার অত উপায় নেই, বাট আমি এটা আপনাদের চালিয়ে দেখাবো যে কেমন হচ্ছে আসলে জিনিসটা। সো চলুন যাওয়া যাক।